আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করাই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। রোববার বিকেলে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। বলেন, শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এজন্য দরকার সবার সহযোগিতা। আগামীকাল সকালে নতুন কমিশন বৈঠকে বসবে বলেও জানান তিনি। এর আগে সদ্য নিয়োগ পাওয়া সিইসি কাজী হাবিবুল আওয়াল ও অন্য চার নির্বাচন কমিশনার শপথ নেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হয়। দায়িত্ব নিলে পরে তখন আমরা চারিদিকে তাকিয়ে বুঝব আসলে কোনো চ্যালেঞ্জ আছে কি না, আমরা সেই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করতে হবে সেই লক্ষ্যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলব, আমরা আমাদের কর্মপদ্ধতি গড়ে তুলব, আমাদের স্ট্র্যাটেজি কৌশল আমরা নিরূপণ করব। অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচন আমি যে সহকর্মীদের পেয়েছি আমি ওদের উপর আমাদের উপর আস্থা আছে, আমি আশা করি আমার উপরে ওনাদের আস্থা আছে, আমরা আমাদের যেটাকে বলে যে বেস্ট পসিবল এফার্টস সেটা আমরা দেওয়ার চেষ্টা করব।